আমি ডক্টর চন্দন কুমার ভট, প্র্যাকটিসিং ডার্মাটোলজিস্ট ইন কলকাতা। আমি সাউথে আমরি ঢাকুরিয়া হসপিটালে বসি, যেটা এখন মণিপাল হসপিটাল হয়ে গেছে, এবং নর্থে বিভিন্ন ক্লিনিকে বসি। এখন এই গরমকালে এটা একটা বার্নিং ইস্যু যে সকলেরই প্রায় একটা টিনিয়া বা ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে, এবং এটা অলমোস্ট লাইক অ্যান এপিডেমিক। শুধু তাই নয়, এই অসুখটা ভীষণভাবে ছোঁয়াচে, একজনের থেকে আরেকজনের হতে পারে, যার জন্য আমরা বলি যে প্রত্যেকে নিজের সাবান এবং টাওয়েল এটা অবশ্যই আলাদা রাখবে, পেশেন্ট রেগুলার স্নান করবে, সাবান মেখে নর্মাল যা সাবান মাখে সেই সাবান, বা এমন কোনো সাবান যার পিএইচ ভ্যালু বডি পিএইচের সাথে সমান, বা সিন্ডেলযুক্ত সাবান মেখে স্নান করবে, এই ধরনের সাবান মেখে স্নান করবে রেগুলার, এবং জায়গাগুলোকে শুকনো রাখার চেষ্টা করবে। আমি আমার পেশেন্টদের যেটা বলি যে যারা কোনো রকম পাথর দিয়ে আংটি পরবে না, কারণ পাথর এবং মেটালের মাঝখানে অনেক সময় ফাঙ্গাসগুলো ঢুকে থাকে, যাতে প্রবলেম হয় ওষুধ বন্ধ হয়ে যাওয়ার পর সেটা আবার হয়, লোকে ভাবে কী হলো বোধহয় ওষুধ কাজ করছে না, তা কিন্তু নয়। এছাড়া কোনো টাইট জামা কাপড় পরবে না, হালকা জামা কাপড় পরবে, এবং আন্ডারওয়্যারসগুলোকে রেগুলারলি আয়রন করে নেবে, এটা খুব দরকার। ওষুধের ডোজটাকে ওষুধ যেরকম ডাক্তারবাবুরা দেবেন সেই ডোজটাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং ডাক্তারবাবু যেভাবে বলেছেন ফলো আপের জন্য সেইভাবে ফলো আপে আসতে হবে, ওষুধ বন্ধ না করে ওষুধ ঠিকঠাক করে লাগাতে হবে। ওষুধ লাগানোর একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে যেটুকু জায়গায় হয়েছে তার অন্তত 2.5 সেন্টিমিটার বাইরে থেকে ওষুধটাকে লাগাতে হবে, তা না হলে দেখা যাবে যে ফাঙ্গাসগুলো বাইরে গিয়ে কোথাও লুকিয়ে বসে আছে, এবং যখনই ওষুধ বন্ধ হবে সেখান থেকে আবার নতুন করে আরও বড় হয়ে শুরু হবে। এবং ওভার দি কাউন্টার যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো একদমই ব্যবহার করবে না, স্টেরয়েড কন্টেনিং যে সমস্ত ওষুধ পাওয়া যায় তাতে হয়তো ইচিংটা খুব ইজিলি কমে যেতে পারবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে তার ক্ষতি হচ্ছে এবং স্কিনটা শুকনো হয়ে যাবে, স্কিনটা পাতলা হয়ে যাবে, স্কিনটা পাতলা হয়ে গেলে সেখানে আরও বড় বিপদের ঝুঁকি চলে আসবে এবং এটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমরা আগে যেটা ভাবতাম যে ফাঙ্গাল ইনফেকশন বোধহয় শুধু গ্ল্যাবেরাস স্কিন মানে যেগুলো ঢাকা জায়গা সেখানেই হয়, তা কিন্তু নয়, এখন এই ধরনের ইনফেকশন কিন্তু মুখে চোখে সব জায়গাতেই দেখা যাচ্ছে, সুতরাং সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই সুন্দর এবং খুব সিম্পল শর্তাবলীগুলো মেনে চলতে হবে, তবেই আমরা একে ঠেকাতে পারবো। ধন্যবাদ।